আমাদের আর একটা দিন দিয়েছে, আজকের প্রভুর দিন। এই প্রভুর দিনে উপাসনায় আমরা সবাই মিলিত হয়েছি, প্রত্যেককে স্বাগত জানাই। খ্রিস্ট বিশ্বাসী সবাইকে, যারা নতুন এসেছে তাদেরকে যিশুর নামে স্বাগত জানাই। ঈশ্বরের মহিমা করার জন্য আমরা সবাই মিলিত হয়েছি। আমরা সবাই যা কিছু করব তার পবিত্র আত্মার মধ্যে দিয়ে, তার সমস্ত গরিমার জন্য। তাই আমি বাক্যের অংশের মধ্য থেকে পড়ছি, গীত সঙ্গীতার 145:1-2-3 আমি পাঠ করছি। হে আমার ঈশ্বর, হে রাজন, আমি উচ্ছ্বসিত প্রশংসা করব তোমার, চিরকাল করব তোমার নামের গুণগান। আমি প্রতিদিন গাইব আমি তোমার জয়গান, নিত্য করব তোমার নামের প্রশংসা। প্রভু পরমেশ্বর মহান, সকল গৌরব ও মহিমা তারই, বোধের অতীত তার মহত্ব। আমেন। হে প্রভু পরমেশ্বর, আমরা সর্বদা তোমার প্রশংসা করব, আনন্দ সহকারে তোমার প্রশংসা গৌরব করব, কারণ তুমি আমাদের একমাত্র ঈশ্বর। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তাই চিরকাল করব তোমার নামের গুণগান। আমরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শুধু তোমার নামের গুণগান করব এবং প্রশংসা করব। তোমার মহত্ব আমাদের বোঝার ক্ষমতা নেই, কারণ তুমি হচ্ছে সৃষ্টিকর্তা এবং আমাদের পরম পিতা পরমেশ্বর। তাই সমস্ত গৌরব এবং মহিমা তোমারই, যুগে যুগে। আমেন। আজকে আমাদের সকলের মাঝে উপস্থিত হয়েছেন সিডনি থেকে ব্রাদার স্টিভেন ডাউনি। আমরা সকলে মিলে তাকে স্বাগত জানাই। ডিয়ার ব্রাদার স্টিভেন ডাউনি, উই ওয়েলকাম ইউ অন আওয়ার অনলাইন চার্চ অ্যান্ড থ্যাঙ্কস ফর জয়নিং উইথ আস। এই প্রার্থনা সভা শুরু করার আগে আমার প্রত্যেকের কাছে যিশুর ডাকে আমরা চার্চের তরফ থেকে একটা নিবেদন আছে। আপনারা প্রত্যেকে নিজস্ব ফোনগুলিকে মিউট করে রাখবেন, কারণ যারা জুমে বা ফোনে আছে বা যারা ইউটিউবে লাইভ দেখছে তারা যাতে শুনতে পারে। আর আপনাদের যদি কারোর কোনো প্রার্থনার রিকোয়েস্ট থাকে তাহলে আমাদের সবশেষে বলতে পারি, আমরা তখন প্রার্থনা করব। ধন্যবাদ। আমার বিশ্বাস ঈশ্বর আপনাদের সাহায্য করবে তার প্রজ্ঞায়, তার সমস্ত ধৈর্য এবং ক্ষমায়। আসুন এখন আমরা প্রারম্ভিক প্রার্থনায় যাব। মধ্য দিয়ে খ্রিস্ট বিশ্বাসী বোন সঞ্চিতা আমাদের প্রারম্ভিক প্রার্থনায় নিয়ে যাবে। হালেলুয়া হালেলুয়া, ধন্যবাদ 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 পরমপিতা পরমেশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। তুমি সকলকে একটা সুন্দর দিন দেখতে দিয়েছো প্রভু, তাই তোমায় ধন্যবাদ করি। তোমার মহিমা ও তোমার গৌরব করার সুযোগ করে দিয়েছো, ধন্যবাদ দিই প্রভু। তুমি ছাড়া আমাদের আর কেউ নেই প্রভু, স্বর্গমাত্র পাতালের একমাত্র ঈশ্বর হচ্ছে তুমি প্রভু, তাই তোমায় ধন্যবাদ। তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, চিরকাল করবো তোমার গুণগান, প্রতিদিন করবো তোমার প্রশংসা করবো, তাই তোমাকে দুহাত তুলে ধন্যবাদ করি। তুমি ছাড়া আমাদের আর কেউ নেই পিতা, তাই তোমায় দুহাত তুলে ধন্যবাদ করি। যারা এই অনলাইনে এসেছে সেই সমস্ত আত্মাকে তোমার কাছে রাখি, এবং যারা এখনো আসছে তাদের প্রত্যেককে তোমার সমস্ত অনুগ্রহ শক্তি দিয়ে সাহায্য করো, এবং যারা আসতে পারেনি তাদের তুমি সাহায্য করো এই অনলাইনে আসতে। এবং তুমি আজকে আমাদের হৃদয়ে যা কিছু প্রয়োজন তোমার উপাসনার মধ্যে দিয়ে তাদের হৃদয়কে তৈরি করো। এখানে যা কিছু হবে প্রভু, স্তুতি আরাধনা প্রার্থনা ও সাক্ষ্য যা কিছু হবে তা তোমার মহিমা ও গরিমার জন্য। এখানে উপস্থিত প্রত্যেকটি আত্মাকে তুমি নির্দিষ্ট আশীর্বাদ যুক্ত করো, এবং আমরা ফোনে বা জুমে যে যেখানেই থাকি প্রতিটি লাইনকে প্রভু তোমার শক্তি অনুগ্রহের তলায় রাখি, প্রতিটি হৃদয় তোমার দিকে থাকে। এই সমস্ত কিছুর জন্য প্রভু তোমার কাছে প্রার্থনা রাখলাম,
তুমি আমাদের সহবর্তী হও। প্রার্থনার মধ্যে যা কিছু হবে তা তোমার আত্মার মধ্যে দিয়ে হবে। ধন্যবাদ প্রার্থনা যিশু নামে চাইলাম। আমেন। জয় যিশু। প্রার্থনার জন্য ধন্যবাদ বোন সঞ্চিতা। এখন আমাদের ভাই সঞ্জীব স্তুতি আরাধনার মধ্য দিয়ে নিয়ে যাবে। যিশু আজকে আমাদের একটা দিন দিয়েছে তার সমস্ত স্বস্তির মধ্যে দিয়ে, আর আহ্বান জানিয়েছে তার সমস্ত প্রার্থনার মধ্যে দিয়ে তাকে গুণগান করার জন্য। আমাদের জীবনের জন্য প্রাণ দিয়েছেন, সেই জীবন জীবনের মধ্যে দিয়ে আমরা দাঁড়িয়েছি। ওনার মতো আর কেউ আছে? Thank you.
ধন্যবাদ প্রভু, তুমি আমাদের তোমার বাক্যের মধ্যে দিয়ে রেখেছো, এনেছো তোমার সমস্ত আত্মার মধ্যে দিয়ে। আজকে তোমার মহিমা হোক, তোমার গৌরব হোক, তাই তোমাকে সমস্ত ধন্যবাদ জানাই। ধন্যবাদ পিতা, তুমি আমাদের মধ্যে যে আজকে সমস্ত আশ্বাস রেখেছো প্রভু, তোমাকে আমরা মহিমা দেব, সমস্ত তোমার নামের জন্য জয়গান করব। তাই আমরা আর একটা গানের মধ্যে দিয়ে যাব এই মুহূর্তে। এই গান আমাদের মধ্যে তুমি একটি চাওয়া একটি পাওয়া তুমি, তোমার প্রেমের সরসল মনের মরুভূমি, মনের মরুভূমি আমার জীবন ক্লান্ত পাখি মেলে দিল ডানা, তোমার চরণ নির্জে প্রভু নে
মতো সঞ্চয় আমার মনির অন্ধকারে তুমি সূর্যোদয়, আমার মনির অন্ধকারে তুমি সূর্যোদয়। এখন আমরা সাক্ষ্যের মধ্য দিয়ে যাব। বোন স্বাগতা, তুমি সাক্ষ্য দাও। বোন স্বাগতা, তুমি সাক্ষ্য দাও। স্বাগতা, তোমার লাইনটা এবার তুমি আসল লাইনে দেখো। শুনতে পাচ্ছ বোন? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, মেজো মাইমা তুমি তুমি সাক্ষ্যের মধ্যে দিয়ে যাও। ধন্যবাদ ঈশ্বরকে, ঈশ্বরকে ধন্যবাদ। আজকে আমি এখানে আসতে পেরেছি, কাল আমি প্রভুকে গ্রহণ করেছি, আর আমার জীবনের সমস্ত পাপকে তার মধ্য দিয়ে বিসর্জন দিতে পেরেছি। আমরা এতদিন ঠাকুরকে বিসর্জন দিতে দিয়ে পাপকে গ্রহণ করে এসেছি, কিন্তু আজকে আমি পাপের বিসর্জন দিয়ে প্রভু যিশুর চরণে এসেছি এবং তাকে সম্পূর্ণ রূপে গ্রহণ করেছি, আর তার সত্যতার মধ্য দিয়ে আমি এখানে আসতে পেরেছি। আর আজকে আমরা তার মধ্য দিয়ে আনন্দ করব আর প্রশংসা করব, তাই ঈশ্বরকে ধন্যবাদ। আমিন। ধন্যবাদ বোন কল্পনা, তুমি আমাদেরকে সাক্ষর মধ্যে দিয়ে নিয়ে যাও। হালেলুয়া হালেলুয়া, ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এখানে আসতে পেরেছি, যার জন্য অসংখ্য ধন্যবাদ প্রভুকে। কাল আমরা প্রভুকে গ্রহণ করেছি আর আমার জীবনের সমস্ত পাপকে বিসর্জন দিয়েছি। আমরা এতদিন ঠাকুরকে বিসর্জন দিয়ে পাপকে বহন করে এসেছি, কিন্তু আজকে আমরা পাপের বিসর্জন দিয়ে প্রভু যিশুর চরণে আমরা এসেছি আর তাকে সম্পূর্ণ রূপে আমরা গ্রহণ করতে পেরেছি, আর তার সত্যতার মধ্যে দিয়ে আমরা এখানে আসতে পেরেছি। আজকে আমরা তার মধ্যে দিয়ে আনন্দ করব, জয়গান করব, প্রশংসা করব, তাই প্রভুকে অসংখ্য ধন্যবাদ। প্রভুকে আজকে আমি তাই জানাতে পাই, প্রভু তোমার চরণে আমি এসেছি, ভগ্ন হৃদয় এনেছি, আর কিছু নাই, আর কিছু নাই, ভগ্ন হৃদয় শুধু দিলাম তোমায়, আর কিছু নাই, আর কিছু নাই, ভগ্ন হৃদয় শুধু দিলাম তোমায়। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ লর্ড। ধন্যবাদ কল্পনা বোনকে সাক্ষ্যের জন্য, ধন্যবাদ। এখন জোশনা দিয়ে একটা সাক্ষ্যের মধ্যে দিয়ে যাবে। জোশনা দিয়ে বলো। হালেলুয়া হালেলুয়া, পরম পিতা পরমেশ্বর প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ, কোটি কোটি ধন্যবাদ। এই আজকের দিনে তুমি বাঁচিয়ে রেখেছো আমাকে, তাই তোমাকে মহানামে ধন্যবাদ। ধন্যবাদ পিতা, আমার বৃহস্পতিবার দিন আমার এত পায়ে যন্ত্রণা যে আমি দুটো রাত্রি ঘুমোতে পারিনি, আর যখন বৃহস্পতিবার দিন রাত্রি একটার সময় পাচ্ছি না, তখন আমার ভাইকে আমি ফোন করেছি রাত্রি একটার সময়,
ফোন করে বলছি ভাই আমরা পাচ্ছি না, আমাকে তুই একটু প্রার্থনা করে দে। আর ঈশ্বরকে বলছি প্রভু ব্যথাকে তুমি কষ্ট দূর করো পিতা। আর সেই ভাই যত রাত ভোরবেলায় নিয়েছে সেই ভাই উঠে তাড়াতাড়ি করে আমাকে প্রার্থনা করে দিয়েছে। প্রার্থনা করে দেওয়ার পরে আমি আস্তে 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 আমি একটুখানি চোখটা বন্ধ করে একটু ঘুমোতে পেরেছি। একটু এই প্রভুকে ধন্যবাদ দেই, আর আমি পায়ের ব্যথাটাও কমে গেছে আস্তে আস্তে, প্রভু আমার ব্যথাটাও কমে গিয়েছে, তাই প্রভুকে মহা নামে ধন্যবাদ দিই। এরকম প্রভু আমাকে তারপরে শনিবার আমার ঘরে শুক্রবার দিন আমার ঘরে বড় একটা বিছা এসে বড় বিছা, সেই বিছাটা কামড়ালে হয়তো আমার অনেক ক্ষতি হয়ে যেতে পারতো। আর আমার ঘরে কেউ নেই, আমি একা থাকি, আমার ঘরে কেউ নেই, আর আমাকে দেখারও কেউ নেই। আর সেই বিছাটা যখন আমার পায়ের সামনে এসে আমি আর সেই সঙ্গে সঙ্গে সেই বিছাটা আমি নিয়ে বাইরে ফেলে আমি প্রভুকে ধন্যবাদ দিয়েছি। প্রভু আজও হয়তো একটা কত বড় বিপদ হতো তুমি আমাকে, তাই প্রভুকে ধন্যবাদ দিই। প্রভু যে প্রতিটা মুহূর্তে আমাদের সাথে থাকেন, তাই প্রভুকে মহানামে ধন্যবাদ দিই। আমিন। বোন স্বাগতা, তুমি এবার সাক্ষীর মধ্যে দিয়ে আসো। স্বাগতা লাইনে আছো? না, কেটে গেছে একটু, ধরো। আচ্ছা ঠিক আছে। মমতা আছো বোন মমতা? তাহলে তুমি স্বাক্ষর মধ্যে যেতে পারো। হ্যালেলুইয়া হ্যালেলুইয়া, ঈশ্বরকে ধন্যবাদ। আজকে আমি এখানে আসতে পেরেছি, কাল আমি প্রভুকে গ্রহণ করেছি, আর আমার জীবনের সমস্ত পাপকে বিসর্জন দিয়েছি। আমরা এতদিন ঠাকুরকে বিসর্জন দিয়ে পাপকে বহন করে এসেছি, কিন্তু আজকে আমি পাপের বিসর্জন দিয়ে প্রভু যিশুর চরণে এসেছি এবং তাকে সম্পূর্ণরূপে গ্রহণ করেছি। আর তার সত্যতার মধ্যে দিয়ে আমি এখানে আসতে পেরেছি, আর আজকে আমার তার মধ্যে দিয়ে আনন্দ করব, তাই ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। আমিন। বোন স্বাগতা, তুমি এবার বল। স্বাগতা বলো। হ্যালো। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ, ঈশ্বরকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। প্রভু আমাকে এই লাইনে আসতে সাহায্য করেছেন, আজ আমি উপাসনাকে নিয়োজিত করতে পেরেছি, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। গতকাল আমি প্রভুকে গ্রহণ করে আমার জীবনের সমস্ত পাপ বিসর্জন দিয়েছি, তাই ঈশ্বরকে ধন্যবাদ। আমরা এতদিন ঠাকুরকে ঈশ্বরকে ধন্যবাদ এই সুন্দর সাক্ষ্যের জন্য। সত্যি আমরা আনন্দ করব, আমরা সত্যি এতদিন পাপের মধ্যে ছিলাম, আর আজ প্রভু যিশু আমাকে সেই পাপ থেকে উদ্ধার করেছেন, সেইখান থেকে বের করে নিয়ে এসেছে। আমরা পাপের বিসর্জন দিয়ে আজকে তোমাকে নিয়ে আনন্দ করতে পারছো, তাই তোমায় দুহাত তুলে ধন্যবাদ করি। তোমার প্রশংসা গৌরব মহিমা সব তোমারই প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। এখন আমাদের ভাই সঞ্জীব উপাসনার বাক্য নিয়ে আসবে। ধন্যবাদ সকলকে, ঈশ্বরের নামে সকলকে আমি ধন্যবাদ জানাই।
যিশু আমাদের আর একটা দিন দিয়েছে তার ভালোবাসার মধ্য দিয়ে, তাই সকলকে আমি ধন্যবাদ জানাই। তার সমস্ত ভালোবাসার আধিক্যের জন্যই আজকে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। তাই চলো আজকে আমরা যখন বাক্যের অংশে যাব, সেই ঈশ্বর আমাদের জন্য কি বলেছেন সেই অংশে আমরা দেখব। আমরা জানি আমরা মুক্ত হয়েছি সত্যের মধ্য দিয়ে, ঈশ্বর আমাদের মুক্ত করেছে, স্বাধীনতা দিয়েছে, আর সেই স্বাধীনতার মধ্য দিয়েই আমরা এগিয়েছি। তাই যিশু আজকে আমাদের জীবনে যে মুক্তির স্বাদ এনেছে, সেই মুক্তির স্বাদের মধ্য দিয়ে আমরা চলব। গীত সংহিতা সামস 100 চ্যাপ্টার 1 ভার্স 2-4 চ্যাপ্টার 100 ভার্স 1-4 গীত সংহিতা 101-4 যিশু বল প্রার্থনায় বলছে, পৃথিবী হে পৃথিবী প্রভুর উদ্দেশ্যে গান গাও, যখন তুমি প্রভুর সেবা করো তখন আনন্দিত থেকো, আনন্দ গীত গাইতে গাইতে প্রভুর সামনে এসো, এটা জেনো যে প্রভুই ঈশ্বর, তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমরা তারই মেষের পাল। ধন্যবাদের গীত গাইতে গাইতে তাদের শহরে এসো, প্রশংসা গীত গাইতে গাইতে তার মন্দিরে এসো, তাকে সম্মান করো, তার নামকে ধন্য করো। প্রভু ভালো, তার ভালোবাসা চিরন্তন, আমরা সর্বদাই তার উপর আস্থা রাখতে পারি। আমেন। ঈশ্বর সর্বদা ভালো। ঈশ্বর কতটা ভালো আমাদের জীবনের দিকে যদি তাকাই, আমরা বুঝতে পারি যে সত্যটা জীবনের কোথায় লুকিয়ে আছে। আজকে তিনটা আমি হাইলাইটস করেছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রভুর উদ্দেশ্যে আমরা, প্রভুর উদ্দেশ্যে গান গাইছি, কিন্তু কিসের জন্য গান গাইব? আমরা কিছুক্ষণ আগে দেখলাম আমাদের এখানে মন্ডলীতে 4-5 বোন সাক্ষ্য দিল, যারা বিগত জীবনগুলোতে পাপের আধারে কাটিয়েছে, সত্যের আধারের মধ্যে তাদের জীবনের অঙ্কিত হয়নি, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বর তাদের জীবনকে পূর্ণ মুক্ত করেছে, দিয়েছে এক নতুন আশ্বাস, আর তাদের জীবনের মানে বা উদ্দেশ্য বদলে দিয়েছে। আর তাদের নয়, যিশুর মধ্য দিয়ে যারা এসেছি আমাদের জীবনের উদ্দেশ্য বদলে দিয়েছে। আর আজকে যখন আমরা উপাসনে এসেছি, ওয়ার্শিপে এসেছি, আমরা কীভাবে উপাসনা করি, ঈশ্বরের নামকে কীভাবে মহিমান্বিত করি, আমরা দেখব যে তিনটে জিনিস আমি বলেছি, প্রভুর উদ্দেশ্যে গান গাও এবং প্রভুর সেবা করো, কারণ তিনি সব কিছু সৃষ্টি করেছে আর আমরা তার মেষের পাল। আর তাই বাক্যের এই অংশ যখন আমরা দেখতে যাই, তখন আমরা কি দেখি, আমরা এখানে আসিনি আমাদের নিজেদের ইচ্ছে, এটা ঈশ্বরের আমন্ত্রণ। অনেকে বলে, দাদা আপনি আমন্ত্রণ জানালে আসবো, আপনার মন্ডলিতে আসবো না কেন? আমি মনে করি, আমি যেখানে আসি না কেন, যিশুর সামনে আসবো আমি। আমি এই মন্ডলিতে বা অনলাইন চার্চ যিশুটাকে আমরা আসিনি এ আছে ও আছে কে আছে দেখে, আমরা এসেছি যিশুর বাক্য, যিশুর পবিত্র মন্ডলী আছে, তার সমস্ত আশীর্বাদের মধ্য দিয়ে আমরা এখানে এসেছি এবং এখানে আমরা দাঁড়াবো। আর সেটা আমাদের স্বয়ং ঈশ্বর আমন্ত্রণ জানিয়েছেন, স্বয়ং ঈশ্বর। হ্যালেলুইয়া। আমরা বিয়ে বাড়িতে কত আমন্ত্রণ পাই, আমরা পাই অনেক কিছু উৎসবের আনন্দের, কারোর বাড়িতে আমন্ত্রণ পাই, এবং আমন্ত্রণ পেলে কি করতে হয়, আমাদের উপহার নিয়ে সেই বাড়িতে ঢুকতে হয়, এবং আমরা আশা করি তাদের আত্মীয়তা থাকবে, খাওয়া দাওয়া কিছু করে। কিন্তু ঈশ্বর যখন আমন্ত্রণ দেন, উনি আমন্ত্রণ পত্রের সাথে উনি উপহারটাও আমাদের জন্য জীবনে দেন। হ্যালেলুইয়া। তাই ঈশ্বর আজকে আমাদের মধ্যে কি উদ্দেশ্যে এখানে আমন্ত্রণ দিয়েছেন, এটা আর কেউ দেয়নি, মানুষের আমন্ত্রণ নয় যে এখানে চার্চে আসতে গেলে বা মন্ডলীতে আসতে গেলে আমাদের কিছু নিয়ে আসতে হবে উপহার, আমরা কিচ্ছু আনতে পারি না, কারণ ঈশ্বর স্বয়ং সেই দানটা দিয়ে রেখেছেন, ঈশ্বর স্বয়ং সেই দানটা দিয়ে রেখেছেন। আর ঈশ্বরের আমন্ত্রণটা কি, ঈশ্বরের আমন্ত্রণটা ছিল, আমরা দেখি 1 কুরিন্থীয় যদি
দেখি আমরা এক অধ্যায়ে 9 পদে এক করতে 1 করিন্থিয়ান্স চ্যাপ্টার ভার্স 1 টু 9 গড ইজ ফেথফুল ঈশ্বর বিশ্বস্ত তিনি সেই জন দ্বারা দার দ্বারা তার পুত্র এবং আমাদের প্রভু যীশু খ্রিস্টের সহভাগিতা লাভের জন্য আহ্বান করেছেন তার মানে ঈশ্বর আমাদের আমন্ত্রণ জানিয়েছেন কিসের জন্য why god invited us to his son because he needs the fellowship with him উনি ভালোবাসেন আমাদের উনি চান আমাদের সাথে সহভাগিতা করার জন্য ওই জন্য এটা ঈশ্বরের আমন্ত্রণ এবং ঈশ্বর কি গিফটটা দিয়েছে উনি তার পুত্রকে গিফটটা দিয়েছেন কি রকম গিফট জোহনের 3:16 জন 3:16 ঈশ্বর একমাত্র পুত্রকে দান করলেন যে কেউ বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না এই পৃথিবীর আর কোনো আমন্ত্রণ পাওয়া যায় না আমন্ত্রণ পত্রে যেখানে বলে কোনো গিফট আনবেন না আপনার জন্য গিফট আমি দিয়ে নিয়ে এসেছি আমন্ত্রণ পত্রের সাথে গিফট কেউ দেয় না হালেলুয়া আজকে আমরা দুপুরে দাঁড়িয়েছি যিশুর নামে কারণ আমাদের জীবনের সর্বোচ্চ ঈশ্বর আমন্ত্রণ শুধু জানায়নি আমাদের উপহারটাও সঙ্গে সে দিয়ে দিয়েছে আর এটা একমাত্র ঈশ্বরই করতে পারে ঈশ্বরের পরাক্রমই সম্ভব আমাদের জীবনে অন্য কিছু আনতে পারে না তাই আমরা আজকে শুনছি না যে এটা ঈশ্বরের আমন্ত্রণে আমরা আজকে এই মণ্ডলীতে এসেছি ঈশ্বর আমন্ত্রণের সাথে তার জীবনে সর্বোচ্চ ভালোবাসা তার পুত্র যিশুকে আমাদের জন্য দিয়ে দিয়েছে আর সেই ভালোবাসার জন্য আজকে আমরা আসতে পেরেছি এখানে সেই ভালোবাসার হিসেবে নৈবেদ্য নিয়ে আমাদের হৃদয়কে নিয়ে এসেছি আমাদের ভগ্ন হৃদয়কে সম্পূর্ণত দিয়েছে যিশুর ভালোবাসা আর সেই সত্যের হাত ধরে আজকে আমরা দাঁড়িয়েছি এখানে আর তাই সে আমাদের জীবনকে নতুন উন্মুক্ত করেছে সে আমাদের কে আমন্ত্রণ জানিয়েছে এক কলসীয় ১৬তে বলছে কলসীয় চ্যাপ্টার 1:16 ঈশ্বর সব কিছু সৃষ্টি করেছে উনি সব সৃষ্টি করেছেন এই পৃথিবীর মধ্যে আর তাই আমরা তার সৃষ্টির অংশ আর এই সৃষ্টির অংশ হিসেবে তিনি সর্বোচ্চ পর্যায়ে আমন্ত্রণ জানিয়েছেন তার সন্তানের মধ্য দিয়ে আজকে এখানে আমরা দাঁড়িয়ে আছি শুধু তার আমন্ত্রণের উদ্দেশ্যকে সম্পূর্ণ করার জন্য তার উদ্দেশ্যকে সম্পূর্ণ করার জন্য আমরা দাঁড়িয়ে আছি কারণ আমরা জানি রোমিওর 6:6 বলেছে যে আমাদের পুরনো পাপের জীবন নেই এইমাত্র শুনেছি চারজন আমাদের বোন খ্রিস্টীয় যারা দীর্ঘ জীবন নানান পাপ পূজা আচারের মধ্যে ছিল সেই বিসর্জন দিনের পর দিন দিয়েছে কি দিয়েছে বিসর্জন নিজেদের তৈরি জিনিসকেই বিসর্জন দিয়েছে কিন্তু যিশু তার নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন ক্রুশে যাতে আমাদের পাপের বিসর্জন হয় আর সেই বিসর্জন ওনারা কালকে দিয়েছেন যিশুকে গ্রহণ করেছেন আর আজকে ওনাদের পুরনো জীবন নেই আমরা যারা যিশুকে গ্রহণ করেছি তার পবিত্র আত্মার মধ্য দিয়ে এই উপাসনায় আসছি সেখানে আমরা জানি আমাদের যিশু তার পিতার কাছে সমস্ত আমন্ত্রণের দান হিসেবে এসেছেন এবং তার মধ্য দিয়ে আজকে আমরা দাঁড়িয়েছি তাই বলছে আমরা আর পাপের দাসত্ব নেই কারণ আমাদের পাপের যে শক্তি আমাদের মৃত্যু সেই মৃত্যুর হুল আমাদের নেই জীবনে আমরা আর পাপের দাস নয় আমরা পূর্ণ স্বাধীনতায় এসেছি যিশুর ভালোবাসায় সম্পূর্ণভাবে তাই আজকে আমরা দাঁড়াবো যখন ঈশ্বরের শুধু আমন্ত্রণ নয় ঈশ্বরের প্রেরণা নিয়ে দাঁড়াবো আমাদের নিজস্ব শক্তি নেই এখানে আসছি সম্পূর্ণ আনন্দ জয়গান করতে ভালোবাসা নিয়ে গান আনন্দ করতে এই গান হচ্ছে ঈশ্বরের স্তুতির জন্য এই গান হচ্ছে ঈশ্বরের মহিমার জন্য এই বাক্য হচ্ছে ঈশ্বরের হৃদয়ের ইচ্ছের জন্য আর ঈশ্বর তার পূর্ণ উদ্দেশ্য নিয়ে আজকে আমন্ত্রণ জানিয়েছে তার পুত্রের মধ্য দিয়ে আর ঈশ্বরকে ধন্যবাদ আমরা যারা এসেছি সেই আমন্ত্রণ পত্র শুধু গ্রহণ করি না যেই মাত্র আমন্ত্রণ পত্র গ্রহণ করি সেই সঙ্গে সঙ্গে আমাদের তার দানটাকেও গ্রহণ করতে হয় হ্যালেলুয়া When we receive the invitation of God, we have to receive the donation of His Son's life, the Jesus Christ who sacrificed His life on the cross. The life to come the jivan e dayan ishwar. That is a gift God has given to us. আর আজকে যখন এসছি ঈশ্বর আমাদের পরের প্রেরণা দেয় সেটা কি ধরনের প্রেরণা আমরা দেখব এক জন পত্রের 3:5 বলছে তোমরা জানো মানুষের পাপ দূর করার জন্য খ্রিস্ট প্রকাশিত হলেন আর খ্রিস্টের নিজের কোনো পাপ ছিল না আর আজকে ঈশ্বর তার নিজের সন্তানকে
আমাদের দিয়েছে শুধু এই ইনভিটেশনে আসার জন্য নয়, আসার জন্য নয়, কিন্তু আমাদের জীবনে পাপ মুক্ত করার জন্য, সমস্ত ভাবে আমরা যাতে পাপ থেকে মুক্ত হতে পারি তার জন্য এসেছিলাম। তাই আমাদের ঈশ্বর যিশু আমাদের হচ্ছে সম্পূর্ণ প্রেরণা, যিনি পাপ না করে এই পৃথিবীতে পবিত্র জীবনে চলেছিলেন, আর তার পবিত্র আত্মার মধ্য দিয়েই আমরা আজকে প্রেরণা পেয়েছি ঈশ্বরের সাথে সমস্ত নৈবেদ্য সাজিয়ে উপাসনা করার জন্য। তাই যিশুকে ধন্যবাদ, তার আমন্ত্রণ আমাদের জীবনে নতুন জায়গা তৈরি করে দিয়েছে। রোমান্স চ্যাপ্টার 9:1-2, 8 verse, 8 অধ্যায়, রোমিও 8:1-2, যারা খ্রিস্ট যিশুতে আছে তারা বিচারে দোষী সাব্যস্ত হবে না, কারণ যিশু খ্রিস্টতে আমাদের যে নিয়ম কানুন ধর্মের রয়েছে তা সব থেকে আমাদের মুক্ত করেছে, আর যিশু পাপের থেকে মুক্ত করে তার নতুন নিয়ম বিধি তার উপর বিশ্বাসের দ্বারা আমরা উন্মোচিত পেয়েছি ধার্মিকতা। তাই ঈশ্বর আমাদের প্রেরণা দেয়নি শুধু, ঈশ্বর আমাদের নতুন জীবনের পথে হাঁটতে দিয়েছে। আর যখন গীত সংহিতাতে পড়লাম যে বলেছে প্রার্থনা আমরাই সব তার মেষের পাল, তাই জন চ্যাপ্টার 10:14 বলছে, যিশু বলছে আমি আম দ্য গুড শেপার্ড, আমি হচ্ছে উত্তম পালক, আমি আমার মেষেদের জানি কিন্তু আমার মেষরাও আমায় জানে, ঠিক যেমন পিতা আমায় জানে আমি আমার পিতাকে জানি, তেমনি মেষদের জীবনের জন্য আমি সঁপে দিই। হ্যালেলুইয়া, আজকে উনি শুধু সৃষ্টি করেননি, উনি শুধু আমন্ত্রণ জানাননি, ওনার পুত্রের মধ্য দিয়ে উনি প্রেরণা দিয়েছেন, পুত্রের জীবনের মধ্য দিয়ে তোমরা চলো, কারণ আমার পুত্র হচ্ছে সেই মেষপালক যে নিজের জীবন দিয়ে তোমাদের প্রতিটা জীবনকে রক্ষা করবে। আর এত বড় অনন্ত সুরক্ষা নিয়ে আজকে আমরা তার কাছে এসেছি, নৈবেদ্যর ডালি নিয়ে আমাদের সমস্ত পবিত্র আত্মার হৃদয় যিশু মধ্য দিয়ে তাকে সমস্ত পূজা করতে, উপাসনা করতে। তাই ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বর আমাদের মধ্যে যে দিয়েছে সমস্ত আশীর্বাদ। আর আমরা জানি 2 কর 5:17 বলছে যে যারা কেউ যিশুর জীবনে নতুনত্বতা পায়, পাপ থেকে মুক্ত হয়, তারা নতুন সৃষ্টি। আর এসো আমাদের নতুন সৃষ্টি, শুধু এই 4টে বন কালকে নতুন সৃষ্টি নয়, আমরা যারা এসছি পাপ থেকে মুক্ত হয়ে, যারা এখনো পাপের থেকে মুক্ত হয়নি, যিশুকে আমাদের প্রভু বলে স্বীকার করিনি, সবাই যেন এই নতুন সৃষ্টির মধ্য দিয়ে তাকে আরাধনা করতে পারি। যারা খ্রিস্টের সাথে মিলিত হয় তাদের পাপ থাকে না, তাদের পাপ যিশুর কাঁধে, আর যিশুর ভালোবাসার পবিত্র আত্মা আমাদের হৃদয়ে। তাই ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বর আজকে আমাদের এই যে প্রেরণা আমন্ত্রণ দিয়েছে, আর সেই আমন্ত্রণ আর প্রেরণার জন্যই আজকে তার সিংহাসনে আমরা উপাসনা করব। আসুন আমরা উপাসনায় যাব, ধন্যবাদ। এখন আমরা উপাসনার প্রার্থনার মধ্যে দিয়ে যাব, আপনারা একে একে মিউট খুলে উপাসনা করবেন, আবার হয়ে গেলে মিউট করে রাখবেন। শুরু কর। হালেলুয়া হালেলুয়া, ধন্যবাদ ধন্যবাদ পরমপিতা পরমেশ্বর, তোমায় মহানামে ধন্যবাদ দিই প্রভু, তুমি একটা সুন্দর দিন দিয়েছো পিতা, তোমার স্তব স্তুতি আরাধনা করার আমাদের সুযোগ করে দিয়েছো প্রভু, তাই তোমায় দুহাত তুলে ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা গো, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই প্রভু, স্বর্গমত্ত পাতালের একমাত্র ঈশ্বর হচ্ছে তুমি প্রভু, তাই তোমায় দুহাত তুলে ধন্যবাদ করি প্রভু গো। ও প্রভু তুমি মহান ঈশ্বর, তুমি পারো না এমন কোনো কাজ নেই প্রভু, তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো প্রভু, তাই তোমায় দুহাত তুলে ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি প্রভু। প্রভু তুমি আমাদেরকে এত ভালোবেসে তুলে তোমার একমাত্র পুত্রকে তুমি দান করে দিয়েছো প্রভু, আর সেই পুত্রের মাধ্যমে আমরা অনন্ত জীবন পেয়েছি প্রভু, তাই তোমায় দুহাত তুলে ধন্যবাদ করি প্রভু গো। তুমি ছাড়া আমাদের কেউ নেই, তুমি এখানে প্রত্যেকটি আত্মাকে প্রভু তোমার চরণ তলে রাখি, তুমি সকলকে ভালো রেখেছো, সুরক্ষিত করে রেখেছো প্রভু, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। তুমি বলেছো যে তোমরা জানো মানুষের পাপ নেওয়ার জন্য খ্রিস্ট পাপী হলেও আমরা খ্রিস্টের মধ্যে কোনো পাপ নেই প্রভু, তাই তোমায় দুহাত তুলে ধন্যবাদ করি প্রভু গো। তুমি এখানে সকলকে ভালো রেখো, সুরক্ষিত করে রেখো, প্রত্যেকটি আত্মাকে প্রভু তোমার চরণ তলে রাখলাম, তুমি দেখো প্রভু গো যে দাদা আসবে তার জন্য তোমার কাছে প্রার্থনা রাখো, তুমি সকলকে ভালো রেখো, সুরক্ষিত করে রেখো প্রভু গো। আমার এই ছোট্ট প্রার্থনা প্রিয় পুত্র যিশুর নামে চাইলাম, শ্রবণ করো, গ্রাহ্য করো, আমেন আমেন, জয় যিশু, আমেন। হালেলুয়া হালেলুয়া, ধন্যবাদ ধন্যবাদ পরমপিতা পরমেশ্বর, তোমায় ধন্যবাদ করি প্রভু, তুমি মহান ঈশ্বর, তুমি যোগ্য ঈশ্বর, তুমি একমাত্র ঈশ্বর স্বর্গমত্ত, তাই তোমায় ধন্যবাদ,
তোমার প্রশংসা গৌরব মহিমা সব তোমায় দিব। আজ তো প্রভু তোমার দিন, আমরা তোমাকে নিয়ে প্রশংসা করব, তোমার গৌরব তোমার মহিমা দেব, কারণ তুমি আমাদেরকে এত ভালোবেসে যে তোমার একমাত্র পুত্র উপহার দিয়েছে প্রভু, সেই উপহার নিয়ে যেন আমরা চলতে পারি প্রভু, তাই তোমায় ধন্যবাদ। প্রভু যীশু আমাদের যেন ক্ষত বিক্ষত নেন, কাটার মুখ মাথায় পড়লেন, রক্ত ঝরালেন, সেই রক্তে আমরা শুচি হয়েছি, আর পাপ থেকে তিনি আমাদের উদ্ধার করেছেন প্রভু, তাই তোমায় ধন্যবাদ। প্রশংসা গৌরব মহিমা সব তোমারই প্রভু। আজ যা উপাসনায় আমরা মিলিত হতে পেরেছি সেটা প্রভু যিশুর দয়া, তার দয়াতে তিনি আমাদের কোন কৃতকর্ম বা ভালো কাজের জন্য আমরা আজ এখানে আসিনি, প্রভু আমাদের দয়া করেছেন, আমাদের পাপ থেকে উদ্ধার করেছে, তাই আমরা আজ এখানে আসতে পেরেছি আর মিলিত হতে পেরেছি এই উপাসনায়। ধন্যবাদ ধন্যবাদ করি প্রভুকে, যে চারটি বোন প্রভুকে গ্রহণ করেছে প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ করি প্রভু, তোমার প্রশংসা গৌরব মহিমা তোমায় দিলাম, পাপ থেকে তাদের তুমি মুক্ত করেছে প্রভু, তাই তোমায় দুহাত তুলে ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব মহিমা তোমায় দিলাম। আর যারা এখনো জানেনি প্রভু তাদের তুমি জানতে সাহায্য করো প্রভু, তাদের তুমি প্রত্যেকের হৃদয়ে এখানে তুমি কথা বলো, আর আমি তোমার কাছে প্রতিটি আত্মাকে রাখলাম, তুমি দেখো প্রভু সমস্ত গৌরব মহিমা তোমাকে দিলাম, সত্যি ভার তুমি নিয়ে তোমার এই কার্য পার তুমি আগেই আমাদের ভালোবেসেছো পিতা, তাই তো তোমার একমাত্র পুত্রকে আমাদের উপহার স্বরূপ দিয়েছো, ধন্যবাদ জানাই। এই জগতের সৃষ্টিকর্তা তুমি, তুমি আদি তুমি অন্ত, তুমি একমাত্র জীবন্ত ঈশ্বর, একমাত্র ঈশ্বর তুমি। আমার ক্ষমা, আমরা ক্ষমার যোগ্য না হয়েও তুমি আমাদের তোমার ভালোবাসায় তোমার ক্ষমা দিয়েছো, ধন্যবাদ জানাই। তোমার মহিমা করি, গৌরব করি, জীবনের সমস্ত কাজের কৃতিত্ব তোমায় দিই, তোমার দয়া শিক্ষায় তোমার উপাসনা আরাধনা আর নিয়োজিত করতে পেরেছি পিতা, তাই তোমায় ধোয়া তুলে ধন্যবাদ জানাই পিতা। তোমার ইচ্ছায় জানাই তোমার সন্তান হওয়ার অধিকার দিয়েছি পিতা, তাই তোমায় ধন্যবাদ। তোমার আমাদের সমস্ত পাপ অপরাধ অন্যায় অযোগ্যতা ক্ষমা হয় পিতা, পূর্ণ স্বাধীনতায় তোমার সামনে দাঁড়াবার অধিকার পেয়েছি তোমার ভালোবাসা, তুমি আমার আরাধ্য ঈশ্বর পিতা, আমার প্রিয় প্রভু, ভালোবাসা দিয়ে ওই আত্মায় হে প্রভু, তুমি কত কষ্ট সহ্য করেছো তুমি আমাদের জন্য, তাই সেই তার জন্য ধন্যবাদ, আমাদের জন্য যে কষ্ট সহ্য করেছো পিতা, তাই তোমার ধন্যবাদ। তোমার দয়া ক্ষমা নমনীয়তা ধৈর্য সহনশীলতা আমাদের প্রিয় প্রভু আশীর্বাদ করো, যেন তোমার দেওয়া মধুর বাক্যের মধ্য দিয়ে আমরা চলতে পারি, তোমার যত পূর্ণ আত্মায় রেখে চলতে পারি, সব সম্পর্কের উঠে তোমার সাথে আমার সম্পর্ক, তাই তোমার ধন্যবাদ জানাই। আমার প্রিয় প্রভু সকলকে ভালো সকলের মনোবাসনা পূর্ণ করো, সকলে যেন তোমার ইচ্ছা অনুযায়ী চলতে পারে, আমার অযোগ্যতা অক্ষমতা ক্ষমা করো প্রভু, আমার এই ছোট্ট প্রার্থনা পিতা পুত্র পবিত্র আত্মার নামে চাইলাম, গ্রহণ করো, গ্রাহ্য করো, আমি তুমি একমাত্র জীবন্ত ঈশ্বর, তুমি জীবন্ত ঈশ্বর, সবাই যখন তোমাকে ধন্যবাদ তোমার বাদ্যের সন্তান হয়ে পরম পিতা পরমেশ্বর তোমাকে ধন্যবাদ জানাই, আমাদের সবাইকে তুমি ভালো রেখেছো, আমার মেয়েকে স্বামীকে আমাদের মন্ডলীর সবাই ভালো আছে, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ পিতা, সবাইকে ভালো রাখার জন্য, সবাই যেন ভালো থাকে, করোনা যেন মুক্ত হয়, করোনার মতো রোগের থেকে সুস্থ হয়ে বেঁচে থাকে, যেন সবাই বাঁচতে পারে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ পিতা, তোমাকে সবাইকে ভালো রেখো, পরম পিতা ভালো আছে তোমাকে প্রার্থনা করি, আমার মেয়ে সবাইকে ফোড়া সব ঠিক হয়ে গেছে, আমার স্বামীও ভালো আছে, আমার আশীর্বাদ সবাই আছে,
সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার সবাই আশীর্বাদ আরো করো পিতা, সবাই যেন ভালো, আমার এই সামান্য প্রার্থনা গ্রহণ করো। আমি আপনার মত রোগীদের হালেলুয়া হালেলুয়া পরম পিতা পরমেশ্বর ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তোমায় ধন্যবাদ দিয়ে শেষ করা যায় না। তুমি আলফা, তুমি ওমেগা, তুমি আদি, তুমি অনন্ত, তুমি উদয়, তুমি অস্ত, তাই তোমায় ধন্যবাদ তবু তবু। তুমি ছাড়া আমাদের কেউ নেই, তুমি একমাত্র ঈশ্বর সবার উপরে, তাই তোমায় ধন্যবাদ। তুমি না চাইতেই আমাদের অনেক দিয়েছ, অলৌকিক অনেক কিছু করেছো, অসাধ্য সাধন করো, আজও তুমি অসাধ্য সাধন করতে বলেছো, তাই তোমায় ধন্যবাদ তবু। তুমি আমাদের মন্ডলীতে এত সুন্দর করে আসতে করেছো, তাই তোমায় ধন্যবাদ তবু। ধন্যবাদ দিয়ে তোমায় শেষ করা যায় না। তুমি আসো বলেই আমরা দেখে আছি, প্রত্যেককে তুমি সুস্থ করে আমাদের মন্ডলীতে যারা যারা আছে সবাই থেকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো, মঙ্গলা করো তবু। তুমি দয়াময়, তুমি করুণাময় ঈশ্বর, তাই তোমায় ধন্যবাদ তবু। এই ছোট্ট প্রার্থনা দিয়ে তো যিশুর নামে চাইলাম, গ্রাহ্য করো, শ্রবণ করো। আমেন। প্রভু তুমি আমাদের এত ভালোবেসে তোমার ধন্যবাদ। আমরা জানি তোমার আত্মা এবং তোমার অনুগ্রহ পরিবার পরিজনকে তুমি ভালো রেখো, সুরক্ষিত রেখো। আমার এই ছোট্ট প্রার্থনা যিশু নামে চাইলাম, শ্রবণ করো, গ্রাহ্য করো। আমরা জানি তোমার আত্মা এবং তোমার অনুগ্রহ। হ্যালেলুয়া হ্যালেলুয়া, ধন্যবাদ ধন্যবাদ পরম পিতা পরমেশ্বর, তোমার মহান আমি ধন্যবাদ করি। তুমি সুন্দর একটা দিন দিয়েছো, সুখী আরাধনা করার সুযোগ দিয়েছো, তাই তোমায় তো হাত তুলে ধন্যবাদ করি, তোমায় প্রশংসা করি, তোমার গৌরব করি। আমাদের সুন্দর বাক্য দেওয়ার জন্য দাদা ভাইকে অসংখ্য ধন্যবাদ। তুমি আরো সহযোগিতা করে যেন আরো আমাদের বাংলাদেশ দিতে পারে, তাই আমার এই ছোট্ট প্রার্থনা তোমার প্রিয় পক্ষে আরো আমার জন্য প্রার্থনা করি পিতা, প্রার্থনা আমি পিতা ভাইরাস ছপ করে ধরে ফেলে, কিন্তু আমার ঘরে একটা ওষুধের বাচ্চা আছে, আমার জানি তার মা হয়ে মানুষ প্রার্থনা হিসাবে ধন্যবাদ দিই যে আমার স্বামীকে, আমাকে, আমার নাতিকে সুস্থ গেছে। আর আমি বিশ্বাস করি আমি কিছুদিন সবাই আমার জন্য প্রার্থনা করছে, আমি সুস্থ থাকবো। এবার আমার স্বামী, আমার নাতি, আমার
শান্ত থাকো যা ঈশ্বরকে আমি এইভাবে আমি বিশ্বাস করি যেহেতু আমি সেই রোটা আছি যা ঈশ্বরের নিকটে জানি আমি ওই রোটা আমি জায়গাটা সব ধরে ফেলে আমি বাকি চেষ্টা করি আমার স্বামী অনেক চেষ্টা করে আমাকে ফুলে পড়াতে আমার অসুস্থ ঈশ্বরকে আমি তিন দিন বসতে পারি না আমি আমাকে আমাকে এত আশীর্বাদ করে যে আমার আমি বিশ্বাস করি বাক্যটা আমার এত ভালো লাগে যে মনে হয় যেন ওই মুহূর্তে সুস্থ হয়ে যায় আমি অনেক ভালো হয়ে যাবো তাই আমি তোকে মোয়া নামে ধন্যবাদ ধন্যবাদ করি ঈশ্বরকে আমি এই যতদিন না অবসর হতে পারি আমরা 5 মিনিট নিরবতার প্রার্থনায় যাব যারা প্রার্থনা করতে পারেনি সবাই আমার নিরবতার প্রার্থনা সবাই Heavenly Father, thank you for this day. Again, we are able to get together. Thank you for all the blessings you've been giving us. We are not even there. We thank you, Lord, and we want to trust and have faith in you and your ways. Lord, please give us strength and give us your peace. Help us to understand things that are going around us and to be close to you. Lord, we pray for our family. Father, thank you for this day again. And we also want to pray together. Thank you for all that's going on in us. We are not even there. Thank you, Lord. We want to trust and have faith in you in your ways. Please give us strength and give us more peace. Help us to understand things that are going around us and to pray. Please give leaders of this country and of the world the wisdom to guide us well. Please raise up other good leaders. We pray for all the things that do in our life that we are not aware of. Please give us your peace and strength. Help us to understand things that are going around us. Your peace and to pray. এখন ব্রাদার স্টিফেন ডাউনি আমাদের মধ্যে বাক্য নিয়ে আসছেন থ্যাংক ইউ ব্রাদার জয়েনিং উইথ সো নাও উই হ্যান্ড ওভার ইউ এন্ড ব্রাদার সঞ্জীব Now I'd like to share with you from John chapter 3. আমি শেয়ার করতে চাই জোহনের 3 অধ্যায় থেকে. So if you had your Bibles, I'd like to read from verse 1. Now there was a man of the Pharisees named Nicodemus, a member of the Jewish ruling council. Now here is a man who is very religious. He was so religious that he became a teacher of religion. He was an important person in the community. And he'd been religious all his life. Here is a man who was very religious. He was born into a religion. He was so religious that he became a religion. But something was missing. He was not sure what it was. But he knew that something wasn't quite right, even though he was very religious. And so he had been searching for many years without success.
He'd been searching for peace. He knew that he had not found it in his religion. So verse 2. He came to Jesus at night and said, Rabbi, we know you are a teacher who has come from God, and no one can perform the miraculous signs you are doing if God were not with you. So he heard about Jesus. He heard about the miracles. He heard that he was a wonderful teacher. And so he decided to go and meet Jesus. Notice how he came at night. And so you know that if you became a Christian, you might meet a certain amount of So notice how Nicodemus came to Jesus at night. Now verse 3. In reply, Jesus declared, I tell you the truth, no one can see the kingdom of God unless he is born again. Now notice how Jesus didn't criticize him for coming at night. Now verse 3. Notice how Jesus accepted him. No criticism of God. And there was no condemnation. Now Jesus gave him a very straight statement. If you want to be in the kingdom of God, and there was no condemnation, you must be born again. He didn't tell him you must be more religious. He didn't tell him you have to fast more. He didn't tell him how he had to do more good works. He didn't tell him he had to be a better person. He told him he had to be born again. A new person. He didn't tell him you have to fast more. A new life. Not a new religious experience. Jesus described it as like being born again. Verse 4. A new person. When Nicodemus heard this, he was shocked. A new life. Not a new religious experience. How can a man be born when he is old, Nicodemus asked. Surely he cannot enter a second time into his mother's womb to be born.
He was amazed that Jesus wanted him to be born again. And he was thinking that that meant he had to go back into his mother's womb. But Jesus was talking about a spiritual birth. He was talking about how Nicodemus could have a personal relationship with God. And he was thinking that that man had to go back into his mother's womb. And this is what he'd been missing all his life. He'd prayed. He'd learnt all the religious rituals. He went regularly to the temple. But he did not have a personal relationship with the Lord. How can I be born again, says Nicodemus. Jesus said in verse 5, I tell you the truth. No one can enter the kingdom of God unless he is born of water and the Spirit. How can I be born again? Notice how Jesus introduces the Holy Spirit, God's Spirit. I tell you the truth. This is not a physical birth, it is a spiritual birth. God the Holy Spirit enters into our heart. And we have a deep relationship with the Lord. Jesus introduces the Holy Spirit, God's Spirit. And when that happens, we're born again. This is not a physical. We have forgiveness of our sins. And we have a new life and a new joy. Because the Holy Spirit fills our heart. And we have a deep relationship. Now, verse 6, Jesus explains it just a little bit more. When that happens, we're born again. Flesh gives birth to flesh. We have forgiveness of our sins. We have a new life. In other words, we're born of human flesh. But the Spirit gives birth to Spirit. So this new birth is about a spiritual birth. Flesh gives birth to flesh. So Jesus said in verse 7, you should not be surprised at my saying, you must be born again. And then in verse 8, Jesus explains what the Holy Spirit does with our rituals. The wind blows wherever it pleases. Jesus said in verse 7, you hear its sound. You should not be surprised at my sound, but you cannot tell where it comes from or where it is going. You know about the wind. Jesus explains. But you can't touch it. Sometimes you don't know where it's coming from. The wind is wherever it pleases. But you know it is there. And so it is with the Spirit. But you cannot tell where it comes from. We can touch that spiritual life because it is where it is going. Now in verse 9, Nicodemus still doesn't understand. Don't know where it's coming from. How can this be, Nicodemus asked. But you know it is there. Then verse 10, and so it is with the Spirit. Jesus has been very upfront with him. It says to Nicodemus, you are a teacher.
You do not understand these things. I tell you the truth. We speak of what we know. And we testify to what we have seen. So in other words, Jesus is saying to Nicodemus, you have met people who have got God in their lives. You are a teacher. And you do not understand these things. You know they have peace. I tell you the truth, we speak of what we know. You know they have forgiveness. You know they have joy. And we testify to what we have seen. Do you realize that comes from God? So Jesus is trying to explain to Nicodemus what it means to be a Christian. Verse 12. I have spoken to you of earthly things and you do not believe. How then will you believe if I speak of heavenly things? So Jesus is doing something which you understand very, very well. When you have a strong religious background, I have spoken to you of earthly things you do not believe. When you're hearing something new, how then will you believe if I speak of heavenly things? Not always easy to understand it. So what Jesus is saying, you have a look at another Christian. You have a look at a person who's been born again. They are a wonderful life. They may not be rich. They might be very poor. But they have the joy of the Lord in their heart. And it doesn't matter whether they're in the upper class. You have a look at a person. Doesn't matter whether they're in the lower class. Jesus is saying this peace can be given to everyone. They may not be rich. They might be very poor when they believe in Jesus Christ. They have the joy of the Lord in their lives. Now verse 13. It doesn't matter. No one has ever gone into heaven except the one who came from heaven. Doesn't matter whether they're in the lower class. The Son of Man, that is Jesus. Verse 14. Just as Moses lifted up the snake in the desert, so the Son of Man, that is Jesus, must be lifted up. Verse 13. Jesus was trying to help Nicodemus understand what he has to do. Son of Man, that is Jesus. When Moses and the people of Israel were in the desert, just as Moses lifted up the snake in the desert, they sinned very badly. So Moses built a high post, and he put this snake on the post, and he asked them to look up at that, and they would be healed. So Nicodemus, this is what you need to do. You sin very badly. You need to look at Jesus who died for your sins on the cross. Put this snake on. Look at Jesus. And you'll be saved. You'll be forgiven of your sins. You'll be healed of all of that anguish and that that loneliness. You need to because now you'll have a relationship with God. Look at Jesus. Now, verse 16. You'll be saved. The
This is a very important verse. You'll be forgiven of your sins. For God so loved the world that he gave his one and only Son, that whoever believes in him shall not perish, but have eternal life. Now my father he was left at an orphan home as a baby and just left on the world. God so loved the world of the orphanage that he gave his one and only son. Then he was adopted out into the family. And it was a communist home. He never learnt about God. He never went to church as a baby. And he only heard very bad words all the time. Later on in life, he found out that he was adopted. And he took this very hard. He became a very heavy drinker, an alcoholic. Now, my mother met him when she was 16 years old. He was 21 years old. And they married when my mother was 16 years old. My father was still an alcoholic. They had two children. The first was a girl. And the second was a boy called Terry. My father would go to work, then go to the hotel, then come home, and he did this all the time. So it was a very difficult time for my mother to keep the family together. Then their second child, Terry, got very sick, and he died when he was 18 months old. My parents were devastated. My father was very sad, and he was in great shock, and he didn't have many friends. He didn't know who to talk to. He didn't know how to discuss it with other men. Then one day he met a Christian. And this very kind Christian man listened to him. Then he said to my father, I would like you to read John 3:16. My father didn't know what he was talking about. This is the Bible, said this Christian man, God's holy word. So he asked my father to read John 3:16. For God so loved the world that he gave his only begotten Son, that whoever believes in him should not perish, but have everlasting life. And my father just looking at that verse. This Christian man gave him a little bit of time to think about it. For God so loved the world. Because he was looking at the verse, and the verse said God loved him. Whoever believes in him should not perish. And if he believed, he would have everlasting life. So he's thinking about this verse. And then this Christian man said to my father, I want you to read it again, but this time I want you to put your name in it.
তখন বাবা বাবাকে বললেন এই খ্রিস্টের মতো আপনি করবেন এই পথটা আবার কিন্তু আপনি আপনার নিজের নামটা বসিয়ে থাকতে করুন সো মাই ফাদার রেড দ্য ভার্স লাইক দিস আমার বাবা কিভাবে বললেন পথটা এবার শুনুন আপনারা মনোযোগ দিন For God so loved his child. And then this Christian man said to my that he gave his only son. But this time, I want you to put your name on that if Charlie believes in him, Charlie shall not perish, but have eternal life. As soon as my father read this, the verse like that, he became a Christian. That he gave his only son. He was born again. He never touched a glass of beer for the rest of his life. Charlie shall not perish. So he was saved and he was healed. Now my mother also became a Christian after my father became a Christian. And my sister, she became a Christian. And then they had three more boys. Stephen, John, and Paul. So he was saved and he was healed. And I'm Stephen. I am here by the grace of God. My mother also became a Christian after my father became a Christian. I am here because a Christian man said to my father, you need to read John 3:16. আমি এখানে আজকে বসে রয়েছি যিশুর আলো করতে বা ভালোবাসার কারণ আমার বাবাকে কেউ বলেছিলেন জীবনে তার কথা That's how our whole family became Christian. এইভাবে আমাদের পুরো পরিবার খ্রিস্টীয় পরিবারে পরিণত হয়েছিল হালেলুইয়া Now I wonder what would happen to you if you put your name in that verse. আমি শুধু দেখতে চাই যদি এই পদটাতে আপনারা যদি আপনারা নিজের নামটা বসিয়ে পড়েন কি হয় আপনাদের Have you ever wondered what I have to do to become a Christian? Here is one of the simplest ways of telling Jesus you believe. Now I wonder what would happen to you if you put your name. You can do that by putting your name in John 3:16. Have you ever wondered what I have Just think what this would mean to you. You would realize that God loves you. Here is one of the simplest ways. And if you believe in Jesus, you will not perish, but you will have eternal life. You can do that by putting your name in John. And I do pray that you will pray that prayer and read that verse. আমি প্রার্থনা করি আপনারা যেন এইভাবে এই পথটাকে পড়েন আপনার নিজের নাম বসিয়ে পড়েন আমেন এবং গড ব্লেস গড লাভ আমেন এবং ঈশ্বরকে সমস্ত আশীর্বাদ আপনাদের জীবনে থাকুক থ্যাংক ইউ ব্রাদার স্টিভেন ডাউনি ফর কামিং হিয়ার এন্ড জয়েনিং উইথ আস হি ওয়াজ ইন দিস উইন্টার সো ফার অ্যাওয়ে অনেক দূর থেকে উনি এসেছেন এখানে উইন্টারে উনি বলেছিলেন বাড়ি থেকেও জুমে করে কিন্তু আপনারা দেখবেন সবাই কি বলে এভরিওয়ান টেলিং উইল কাম Online, brother, don't worry. But his brother told you, don't worry, I'll come here. Amen. Brother, you don't worry, I'll come here. Thank you. And I'll do whatever the Lord has given. Coming here and joining us. Unar Baba, his father, his whole family. খ্রিস্টানের মানে হচ্ছে খ্রিস্ট যার মধ্যে বসবাস করে তার সাথে সম্পর্ক করা উনি সুন্দর বলেছেন যে ইউনিভার্সের মধ্যে প্রত্যেকের সাথে সম্পর্ক আপনি যত ধর্মগুলো কাজ করুন নিজের নাম দিয়ে এনার বাবা যেভাবে করেছিলেন আর দেখুন আপনার চমৎকার যিশু আপনার হৃদয়ে ইউ চেঞ্জ ইউর লাইফ ইউ চেঞ্জ ইউর ডাইমেনশন অফ ইউর লাইফ You turn your life to the light of the Christ. আপনি আপনার জীবনে দিক পরিবর্তন করেন আর উদ্দেশ্য পাবেন বেঁচে থাকা শুধু নয় অনন্ত জীবনে বেঁচে থাকার পথ ধরে
Thank you. Thank you. Thanks for the word of God. Thanks for the word of God. Thank you. আচ্ছা, গত সপ্তাহে যদি কারো জন্মদিন বা বিবাহবার্ষিকী থাকে তাহলে আমরা প্রার্থনা মধ্যে দিয়ে যাব, আর যদি কারোর প্রার্থনা রিকোয়েস্ট থাকে তাহলে বলতে পারেন। আমাদের মনে খুব গেঁথে গেছে, খুব সুন্দর ভাবে তিনি বোঝালেন। কাল বোন পায়েলের জন্মদিন গেছে, তাই যদি আজকে বলেছিলেন প্রার্থনা করার জন্য। হ্যাঁ, thanks brother Stephen, beautiful message, may the Lord bless you, thank you very much. তাহলে আমরা প্রার্থনা করতে দিয়ে যাব, আর যদি কারোর প্রার্থনা রিকোয়েস্ট থাকে তাহলে বলতে পারেন। কারোর প্রার্থনা রিকোয়েস্ট থাকলে বলবেন। হ্যালো মেজি, কাল বোন পায়। হ্যালো, ওই আমি কল্পনা বলছি। আরে, আমাদের দোকানের পাশে একজনের সবে প্রেগন্যান্ট ছিল, মানে সবে বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরের দিনকে ও করোনা ধরা পড়েছে, মানে টেস্টে ধরা পড়েছে। তা আমি প্রার্থনা করতে চাই যাতে ও সুস্থ হয়ে ভালো হয়ে উঠুক। ওর নাম টুম্পা দাস। ভাই, প্রার্থনার জন্য বললেন যে করোনায় ধরা পড়েছে, তিনি অসুস্থ রয়েছেন, তুমি তার জীবন তোমার হাতে রাখলাম, তুমি তাকে সুস্থ করো প্রভু। তুমি দয়া করো, তুমি যখন সুস্থ করো, শুধু দৈহিক সুস্থ না, তার আত্মিক জীবনের সমস্ত ভার নিও। ধন্যবাদ জানাই প্রভু যে প্রিয়র জন্য যার কালকে জন্মদিন ছিল প্রভু, তাকে তুমি আর একটা জীবনে যুক্ত করেছো প্রভু নতুন বছর। তাই তোমার নামে ধন্যবাদ জানাই। ধন্যবাদ বনশুলতার জন্য যে পরিচালনা কাজে তোমার আত্মিক বচনের মধ্যে দিয়ে এসছে। ধন্যবাদ জানাই শারমণি গ্রাম থেকে যিনি এসছেন এই প্রথমবার আমাদের মাঝে, প্রভু তাকে তুমি আশীর্বাদ ধন্য করো। তোমার বাক্যের মধ্যে মধ্যে দিয়ে তার জীবনে নতুন আত্মার জন্ম দাও। ধন্যবাদ প্রার্থনা যিশু নামে, আমেন। আত্মিক জীবনে ধন্যবাদ যারা এখানে আজ উপস্থিত হয়েছেন। ঈশ্বর আপনাদের সহবর্তী হোক। আমরা আবার নেক্সট সানডে সবাই একত্রিত হব, আর আমরা এক সপ্তাহ ঈশ্বর থেকে বিচ্ছিন্ন থাকি না। তাই প্রত্যেকে প্রত্যেক মঙ্গলবার ও বৃহস্পতিবার বিকেল তিনটের সময় এবং প্রতিদিন ভোরবেলায় ফোনের মাধ্যমে একত্রিত হই। আর ভাই আমাদের মধ্যে বাক্য নিয়ে আসে, যারা এখানে তারা আসতে চান, তারা বোন সঞ্চিতা বা যাদের মাধ্যমে এসেছেন তারা
তাদের সাথে যোগাযোগ করব ঈশ্বরকে ধন্যবাদ যারা এখানে উপস্থিত তাদের প্রত্যেকের জন্য রইল ঈশ্বরের ভালোবাসা প্রত্যেক মঙ্গলবার ভাই এখন একটা স্তুতি গান নিয়ে যাবে তারপর আমরা প্রভু Oh,
পিতা প্রার্থনা চলুন আসুন, এখন আমরা ঈশ্বরের নামে পিতার প্রার্থনা করব। হে আমাদের সর্বশ্রেষ্ঠ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, স্বর্গে যেমন তোমার ইচ্ছা পৃথিবীতে সেই ইচ্ছা পালিত হোক, আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও, আমাদের প্রলোভনে পড়তে দিও না, আমাদের মন্দ হইতে রক্ষা করো, আমরা যেমন অপরাধ ক্ষমা করি তুমিও আমাদের সকল অপরাধ রাজ্য পরমেশ্বর যুগে যুগে তোমারই হে আমাদের সর্বশ্রেষ্ঠ পিতা, তোমার নাম সকলকে ধন্যবাদ। যিশু নামে যারা এসেছেন, নতুন নতুন যারা আছেন, আমি সবাইকে বলবো স্টিভেন ব্রাউনিকে আমি এখানে রয়েছে, যদি কোন রকম তোমাদের কিছু বলার থাকে, প্রশ্ন উনি রয়েছেন, তোমরা করতে পারো, আমি শুনবেন তোমাদের উত্তর দেবে। আমরা যেমন অপরাধ ক্ষমা করি তুমি আমাদের সকল, না হলে আমাদের বলতে পারো তাহলে আমরা শেষ করব। স্টিভেন ব্রাউনিকে আবার আসার জন্য অনুরোধ করছি। উনি বলছেন উনি খুব খুশির সঙ্গে উনি আসবেন আবার। আমরা ঈশ্বরের কাছে কি করবো, ওনার জন্য প্রার্থনা করবো, সর্বদা প্রার্থনা করবো, ওনার জন্য প্রার্থনা করবো, তাই না? প্রার্থনা করবো। উনি কিন্তু ওনার বয়স তোমাকে বলবো না, কিন্তু এই বয়সে কেন বসে রয়েছে কল্পনা করতে পারবে না। আমি টেনে যাবো আর মঙ্গল আর বৃহস্পতিবার আমরা